ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দিনী ভাই প্রশ্ন করেছেন, মুজাম্মেল হক ভাই সম্ভবত মালয়েশিয়া থেকে, যে তাকওয়া কি? তাকওয়ার শব্দনিক অর্থ হচ্ছে আল্লাহর ভয়, আরেকটা অর্থ হচ্ছে সাবধানতা অবলম্বন করা, আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ সুবহান ও তালার রাগ এবং তার অসন্তুষ্টি থেকে কী করা, নিজেকে আল্লাহ সুবহান তাআলার রাগ যাতে না হয়, অসন্তুষ্টি যাতে না হয়, এরকম কাজকর্ম না করা, ভয়ে, আল্লাহর ভয়ে না করা। তাকওয়া বলতে কি বুঝায়? আল্লাহ সুবহান তাআলা রাগ হন, আল্লাহ সুবহান তাআলা অসন্তুষ্টি হন, এমন কোনো কাজকর্ম ছোট বড় ওইসব থেকে আল্লাহর ভয়ে না করাটার নাম হচ্ছে তাকওয়া। আমি আবারও বলছি, তাকওয়া হচ্ছে দুনিয়ার যত খারাপ, ছোট থেকে ছোট, দুনিয়ার যত আল্লাহ সুবহান তাআলা যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে আল্লাহর ভয়ে না করার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আমার আল্লাহ সুবহান তাআলা এই কাজটা নিষেধ করেছেন, আমি এই কাজটা করবো না, এই ভয়, ওই যে ভয়টা, ওই ভয়টার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহান অসন্তুষ্টি হবেন এমন কোনো কাজকর্ম আমি যদি করি যে করলে আমার আল্লাহ অসন্তুষ্টি হবেন, ওই যে আপনি করলেন না আল্লাহ অসন্তুষ্ট হবে বিধায়, ওই ভয়ে করাটার নাম হচ্ছে আপনার তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধ থেকে দূরে থাকার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়ে সমস্ত যেগুলো যায় সেগুলো করব, আর যেগুলো হারাম সেগুলো থেকে বিরত থাকব। যে কোনো কাজকর্ম আমরা যখন করতে যাই ভয় লাগে, আরে আমার আল্লাহ সমস্যা করবে, আরে আমার আল্লাহ রাগ করবেন, আরে আল্লাহ আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন, ওই যে ভয়টা আপনি, ওই ভয়টার কারণে যে আপনি করেন নাই হারাম কাজগুলো, গুনার কাজগুলো, দুনিয়ার সমস্ত গুনার কাজ থেকে আল্লাহর ভয়ে দূরে থাকার নাম হচ্ছে তাকওয়া। আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহু আলাম।